প্রসবকালীন অতিরিক্ত রক্তক্ষরণে বিশ্বে প্রতি বছর 13 লাখ মায়ের মৃত্যু ঘটে। মাতৃত্বের সক্ষমতা হারান আরও প্রায় 26 লাখ নারী, যার অধিকাংশই ঘটে অনুন্নত দেশগুলোতে। আজ থেকে 17 বছর আগে অনাকাঙ্ক্ষিত এ মৃত্যুর বিষয়টি ভাবিয়ে তুলেছিল ঢাকা মেডিকেল কলেজের সে সময়কার গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার সায়েবা আক্তারকে। সে তারুণ্য থেকে তার নামে আবিষ্কৃত সায়েবাস মেথড আজ বিশ্বের হাজারো মায়ের জীবন বাঁচিয়ে চলেছে। রিপোর্ট দিনার সুলতানার। অধ্যাপক ডাক্তার সায়েবা আক্তার, গাইনিকোলজিস্ট হিসেবে পেশা জীবনের শুরু থেকে অনেক মাকে প্রসব পরবর্তী অতিরিক্ত রক্তক্ষরণে মারা যেতে দেখেছেন। চোখের সামনে হাজারো মায়ের প্রাণ হারানোর দৃশ্য মেনে নিতে পারছিলেন না। 2000 সালে অল্প বয়সী মুমূর্ষ এক নারীকে বাঁচাতে পরীক্ষামূলক ভাবে এক কৌশল প্রয়োগ করেন ডাক্তার সায়েবা। একটি ক্যাথেটার, একটি কন্ডম আর স্যালাইন পানি, এই তিনটি সহজলভ্য উপকরণ ব্যবহার করে ডাক্তার সায়েবা যে পদ্ধতি উদ্ভাবন করেন তা 93% মায়ের জীবন বাঁচাতে সফল হয়েছে। হঠাৎ করে আমার মনে হলো যে কন্ডম তো মেডিকেল ডিভাইস, এটা যদি ইউট্রাসের ভিতর ঢুকে আমি যদি কোনোভাবে ফুলাতে পারি, এটা তো ভেতর থেকে চাপ সৃষ্টি করবে এবং হয়তো ব্লিডিংটা বন্ধ হবে। তারপরের দিন একটা রোগীর অনেক ব্লিডিং হচ্ছিল, কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না, এখন আরএস রেডি হয়েছে যে ওটা ইউট্রাসটা ফেলে দেবে। তারপর আমি ওটির ভিতরে গিয়ে একটা ক্যাথেটার নিয়ে কন্ডমটাকে ক্যাথেটারের মধ্যে টাই করে বেঁধে জরায়ু ইউট্রাসের ভিতর ঢুকিয়ে দিয়ে যখন স্যালাইন দিয়ে ওটাকে ফুলালাম, 10-15 মিনিটের ভিতরে ওই ব্লিডিংটা একদম বন্ধ হয়ে গেল। সফলতা পাওয়ার পর শুরু হলো গবেষণা। 23 জন রোগীকে দেওয়া হয় এই চিকিৎসা, তাদের সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়। 2003 সালের পর থেকে বিশ্বের অনেক শীর্ষসারির মেডিকেল জার্নালে তার গবেষণাপত্রটি ছাপা হয়। বিশ্বজুড়ে এটি সায়েবা মেথড হিসেবে পরিচিতি পায়। 2003 সাল থেকে ইমার্জেন্সি অবস্টেটিক্স কেয়ার ইউসির ডাক্তারদের, নার্সদেরকে যখন ট্রেনিং দিই, সব ট্রেনিংয়ে আমরা এটা তাদেরকে শেখাই। গিয়ে 2006 সালে গিয়ে কিন্তু এটা আমাদের ন্যাশনাল প্রোটোকলে চলে আসে। ইন্দোনেশিয়াও কিন্তু ওদের গাইডলাইনে ওরা সেকেন্ড লাইন অফ ম্যানেজমেন্ট সায়েবাস মেথড হিসাবে ওরা ইনকর্পোরেট করে নেয়। তাছাড়া আমি নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান, ইভেন শ্রীলঙ্কাতেও এটার উপর প্রেজেন্ট করেছি। আফ্রিকার বিভিন্ন দেশে এটা আমার পাবলিশ হওয়ার পরে অনেক স্টাডি হয় অনেক দেশে। কেনিয়াতে আরেকটা কনফারেন্স ছিল, তো সেইখানে আমাকে কেনিয়ার একজন অবস্টেটিশিয়ান বলেন যে আমাকে এটা একটু শিখিয়ে দাও। আমি ওকে শিখিয়েও দিই, আবার আমার যে ভিডিওটা ছিল ওইটা ওকে দিয়ে আসি আমি, যে তুমিও লোকজনকে শিখাও, তাহলে হয়তো আমরা আরও বেশি মায়ের জীবন রক্ষা করতে পারবো। পদ্ধতিটি শুধু প্রসূতির মৃত্যুই কমায়নি, অনেক মায়ের প্রজনন স্বাস্থ্যের উপরও ইতিবাচক ভূমিকা রেখেছে। মেথডটির উপর আরও বেশি প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন বলে জানান ডাক্তার সায়েবা।